প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, লেকচারার নাটোর সিটি কলেজ নাটোর। আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়ে। আজকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো লজিক গেট। এই লজিক গেট নিয়ে আজকে আলোচনা করব। নিশ্চয়ই তোমরা খাতা কলম নিয়ে বসেছো এবং শেষ পর্যন্ত আমার সাথে থাকবে, এই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি শ্রেণী একাদশ ও দ্বাদশ চ্যাপ্টার থ্রি। আজকে আমরা লেকচার ট্রেন নিয়ে আলোচনা করব। লেকচার ট্রেনে আমরা যে জিনিসটি দেখব সেটা হলো লজিক গেট। এইচএসসি লেভেলে তথ্য যোগাযোগ প্রযুক্তি সাবজেক্ট একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। সেই গুরুত্বপূর্ণ সাবজেক্টের তৃতীয় অধ্যায়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয়টি হলো লজিক গেট। আজকে আমরা লজিক গেট নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা প্রথমেই দেখে নিই লজিক গেট কি। যে বৈদ্যুতিক সার্কিটের মাধ্যমে বুলিয়ান কার্যনীতি সম্পাদন করা হয় তাকেই লজিক গেট বলা হয়। খুব সংক্ষেপে, যে বৈদ্যুতিক সার্কিটের মাধ্যমে বুলিয়ান কার্যনীতি সম্পাদন করা হয়। আমরা ইতিপূর্বে লেকচারে দেখে এসেছি বুলিয়ান কার্যনীতিতে তিনটি মৌলিক বিষয় রয়েছে, সেটা হলো যৌক্তিক যোগ, যৌক্তিক গুণ এবং পরিপূরক। প্রিয় শিক্ষার্থী, তাহলে অবশ্যই আমরা এভাবে বলতে পারি, যে বৈদ্যুতিক সার্কিটের মাধ্যমে বুলিয়ান কার্যনীতি অর্থাৎ যৌক্তিক যোগ, যৌক্তিক গুণ এবং পরিপূরক সম্পাদন করা হয় সেটা হলো লজিক গেট। তাহলে শুরু করা যাক আজকের এই আলোচ্য বিষয়ে। আমরা দেখব এই লজিক গেট প্রধানত দুই প্রকার। লজিক গেট প্রধানত দুই প্রকার, একটা হলো মৌলিক গেট। লজিক গেট দুই প্রকার, একটা হলো মৌলিক গেট যেটাকে আমরা বলি বেসিক গেট, আর হচ্ছে যৌগিক গেট। যৌগিক গেট আমরা দেখলাম মৌলিক গেট এবং হলো যৌগিক গেট যেটাকে আমরা বলে থাকি কম্পাউন্ড গেট। কম্পাউন্ড গেট তো আমরা প্রথমে মৌলিক গেট নিয়ে আলোচনা করব। এই মৌলিক গেট আছে তিন প্রকার, এক অর গেট, দুই এন্ড গেট, তিন নট গেট। তো প্রিয় শিক্ষার্থী, একে একে আমরা তিনটি গেট নিয়ে, তিনটি মৌলিক গেট নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো তোমরা সবাই আমার সাথে থাকবে এবং মনোযোগ দিয়ে আমার লেকচার দেখবে। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু প্রথমেই আমরা সার্কিটটা এঁকে থাকি, অর গেটের সার্কিট, যেটাকে আমরা এভাবে দেখাইতে পারি। তোমরা খাতা কলম নাও, এটা পজিটিভ, এটা নেগেটিভ। আমরা এখানে এভাবে তিনটি গেট, তিনটি চলকের মাধ্যমে তিনটি গেট আমরা এখানে দেখাবো। এটা আমি বাল্ব নির্দেশ করেছি, বাল্ব, ব্যাটারি, পজিটিভ নেগেটিভ আছে। এখানে এ বি সি তিনটা গেট নির্দেশিত, তিনটা চলকের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু লক্ষ্য করি, আমরা প্রথমে আলোচনা করছি অর গেট। এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে জিনিসটি সেটি হলো, আমরা যদি এই এ সুইচটা চালু করি, এ সুইচ চালু করতে, এটা বৈদ্যুতিক সার্কিট, এ সুইচটা চালু করি, তাহলে কিন্তু আমাদের সার্কিটটা কানেক্ট পাবে এবং বাল্বটা চলবে। এ অথবা অথবা এ সুইচ না চালু করে আমরা যদি বি সুইচটা কানেক্ট দেই, তাও কিন্তু বাল্বটা জ্বলবে।
অথবা বি না দিয়ে আমরা সি সুইচটা যদি কানেক্ট করি তাও কিন্তু বারবার জ্বলবে, অর্থাৎ এ অথবা বি অথবা সি, এ অর বি অর সি, ভালো করে খেয়াল করো, এ অর বি অর সি, অর্থাৎ এ সুইচ দিলেও বাল্ব জ্বলবে, বি সুইচ দিলেও বাল্ব জ্বলবে এবং সি সুইচ দিলেও বাল্ব, যে কোনো একটি সুইচ দিলে, এই জন্য এর নাম হয়েছে অরগেট। তাহলে অরগেটের কাজকে আমরা একটু দেখি, একটু লক্ষ্য করে দেখতে পারবো, আমরা তিনটা রেখাটা নিই, এ ইনপুট, এই তিনটা নিই ইনপুট, এটা এ বি সি, এটাকে আমরা এই প্রান্ত থেকে বলি ইনপুট, একটু লক্ষ্য করলে দেখতে পাবো আমরা এইটা আমরা অর্ধচন্দ্র আঁকাচ্ছি, লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, এ প্লাস বি প্লাস সি, এটাকে আমরা বলবো আউটপুট। তাহলে আমরা এখানে সংজ্ঞাকারে যদি অর গেট কাকে বলা হয়, অর গেট কাকে বলা হয় যদি এটা আমরা দেখি, তাহলে আমরা বলবো যে গেটের দুই বা ততোধিক ইনপুট থাকে, যে গেটের দুই বা ততোধিক, অর্থাৎ আমরা এক্ষেত্রে কিন্তু দেখলাম দুইটা ইনপুটও হতে পারে, এ এবং বি দুইটা ইনপুটও হতে পারে, তাহলে এক্স ইকাল টু এ প্লাস বি, অর্থাৎ যে গেটের দুই বা ততোধিক ইনপুট একটি মাত্র আউটপুট থাকে, যে গেটের দুই বা ততোধিক ইনপুট একটি মাত্র আউটপুট থাকে এবং আউটপুটটি হবে অর ইনপুটগুলোর যৌক্তিক যোগফলের সমান, যৌক্তিক যোগফলের সমান। আমি আগে তোমাদেরকে বলেছিলাম যে বুলিয়ান উপপাদ্যে আমরা বুলিয়ান উপপাদ্যে কিন্তু আমরা তিনটা জিনিস দেখেছিলাম, বুলিয়ান উপপাদ্যের মূল বিষয় ছিল উপপাদ্য, এক নম্বর ছিল যৌক্তিক যোগ, একটু খেয়াল করি যৌক্তিক যোগ, দুই নম্বরে ছিল হলো যৌক্তিক গুণ, তিন নম্বরে ছিল হলো পরিপূরক, পরিপূরক। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো এখানে আমরা কিন্তু পেয়ে গেলাম যৌক্তিক যোগটা পেয়ে গেছি, অর্থাৎ অর গেটের মাধ্যমে আমরা যেটা দেখ, যে গেটে দুই বা ততোধিক ইনপুট থাকে, আবার বলছি যে গেটে দুই বা ততোধিক ইনপুট থাকে একটি মাত্র আউটপুট থাকে এবং আউটপুটটি হবে ইনপুটগুলোর যৌক্তিক যোগফলের সমান, ইনপুটগুলোর যৌক্তিক যোগফলের সমান। তবে হ্যাঁ তোমরা আমরা কিন্তু চিত্রটা এভাবে হতে পারে, অনেকে চিত্রটা এভাবেও আমরা আঁকায় আঁকায় থাকি, অনেকেই এভাবেও কিন্তু আঁকাইতে পারি, যার যেটা সুবিধা। আমরা চিত্র এক্স, এখানে যদি ইনপুট এক্স ওয়াই জেড হয় তাহলে আউটপুট হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আমরা চিত্র যে কোনোভাবে অর্ধচন্দ্র দিতে পারি, মনে রাখো অর্গেটের ক্ষেত্রে অর্ধচন্দ্র দিতে পারি, আবার আমরা এ ধরনের চিহ্ন দিতে পারি, এটাকে বলা হচ্ছে অর্গেট, অর্থাৎ যে গেটে দুই বা ততোধিক ইনপুট থাকবে একটি মাত্র আউটপুট থাকবে, আউটপুটটি হবে ইনপুটগুলোর যৌক্তিক যোগফলের সমান, যৌক্তিক যোগফলের সমান। তাহলে এখান থেকে আমরা যে বিষয়টি মাথায় নিব সেটি হলো অর্গেটের কাজটি যোগ করা, অর্গেটের কাজটি যোগ করা, অর্গেটের চিহ্ন কি, অর্গেটের চিহ্ন হলো অর্ধচন্দ্র, অর্গেটের চিহ্ন হলো অর্ধচন্দ্র, অর্গেটের ইনপুট কয়টা দুই বা ততোধিক, অর্গেটের আউটপুট কয়টা একটি, গুড, মনে থাকবে সবাই। এবার আমরা অর্গেটের এবার আমরা কিন্তু এন্ড গেট দিব, অর্গেট শেষ। প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো, আমরা কিন্তু এখন দেখবো হলো এন্ড গেট, এন্ড গেটের চিত্র আমরা একইভাবে আঁকানোর চেষ্টা করি, একটা সুইচ এখানে, দুইটা সুইচ, তিনটা সুইচ, আমরা এই সার্কিটটা লক্ষ্য করলে দেখতে পাবো, এই সার্কিটটা আমরা লক্ষ্য করলে দেখতে পাবো, এটা যদি বাল্ব হয় এটা হলো বাল্ব, এই সার্কিটটা লক্ষ্য করলে আমরা এ বি তিনটা সুইচ যদি দেখি তাহলে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো এ সুইচ যদি কানেক্ট দেই তাহলে বাল্বটা জ্বলবে না, কারণ বি এবং সি উভয় জায়গায় কিন্তু ডিসকানেক্ট হয়ে আছে, তাহলে বাল্বটা জ্বলবে না। আমরা এ দিতে হবে, এ এন্ড এইটা কি বি সুইচ, আমি এ বি উভয়টাই দিলেও আমার বাল্বটা জ্বলবে না, আমি আবার কি আমাকে সি দিতে হবে, অর্থাৎ এ এন্ড বি এন্ড সি, অর্থাৎ তিনটি সুইচ দিলেই আমার বাল্বটি জ্বলবে, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দেখলাম যে তিনটি সুইচের যে কোনো একটি সুইচ যদি অফ থাকে তাহলে বাল্বটা জ্বলবে না, তিনটি সুইচই দিতে হবে, অর্থাৎ এক্ষেত্রে এ এন্ড বি এন্ড সি, যার কারণে এই গেটের নাম হয়েছে এন্ড গেট। তাহলে আমরা দেখি এন্ড গেটের কাজ কি, যে গেটের দুই বা ততোধিক ইনপুট থাকে, যে গেটের দুই বা ততোধিক ইনপুট থাকে
এখানে চিহ্নটা হবে হলো ডি আকৃতির একটি মাত্র আউটপুট থাকে আউটপুটই হয় ইনপুটগুলোর যৌক্তিক গুণফলের সমান আমি আগে বলে এবার যৌক্তিক গুণফলের সমান যৌক্তিক গুণফলের সমান কি মজার বিষয় ওখানে ছিল যৌক্তিক যোগ এখানে যৌক্তিক গুণ তাহলে আমরা আবারো বলি যে গেটের দুই বা ততোধিক ইনপুট থাকে একটি মাত্র আউটপুট দুই বা ততোধিক ইনপুট থাকে একটি মাত্র আউটপুট থাকে এবং আউটপুটটি হয় ইনপুটগুলোর যৌক্তিক গুণফলের সমান তাকেই আমরা বলবো এন্ড গেট তাহলে এবার আমরা প্রিয় শিক্ষার্থী একটু মাথার মধ্যে নিয়ে নেই এন্ড গেটের কাজ হলো গুণ করা মাথার মধ্যে নাও ভালো করে এন্ড গেটের কাজ হলো গুণ করা এর চিহ্ন হলো ডি আকৃতি ইনপুট দুই বা ততোধিক আউটপুট হলো একটি এরপরে আসে আমরা নট গেট এরপরে আমাদের আলোচনার বিষয় হলো নট গেট প্রিয় শিক্ষার্থী আমরা লক্ষ্য করি এখানে আমরা শুধুমাত্র একটাই গেট এবং একটু লক্ষ্য করি এক্ষেত্রে একটাই সুইচ আমরা সেক্ষেত্রে দেখলাম যে গেটের একটি মাত্র ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট আউটপুটটি হবে ইনপুটটার বিপরীত অর্থাৎ পরিপূরক যে গেটের একটা মাত্র ইনপুট থাকে এবং একটা মাত্র আউটপুট থাকে আউটপুটটি হবে ইনপুটটার বিপরীত অর্থাৎ পরিপূরক ইনপুট যেটা দেওয়া হবে তার বিপরীত অর্থাৎ এই নট গেটের কাজ হলো মানকে পরিবর্তন করে দেওয়া নট গেটের মধ্য দিয়ে যদি আমরা জিরো প্রবেশ করাই তাহলে ওয়ান পাবো ওয়ান প্রবেশ করাইলে জিরো পাবো এস প্রবেশ করাইলে নো পাবো নো প্রবেশ করাইলে এস পাবো অর্থাৎ এ প্রবেশ করাইলে এবার পাবো এবার প্রবেশ করাইলে এ পাবো অর্থাৎ নট গেটের মধ্য দিয়ে যেটাই প্রবেশ করানো হোক না কেন তা মান বিপরীত মান আমরা পাবো অর্থাৎ নট গেটের কাজ হলো পরিপূরক করা যেটা বুলিয়ান অপারেটর তিন নম্বরে বলা ছিল পরিপূরক তার বুলিয়ান অপারেটর তিনটা মৌলিক যে যৌক্তিক যোগ যৌক্তিক গুণ এবং পরিপূরক আমরা তিনটি গেটের মাধ্যমে একটা অর গেট এন্ড গেট এবং নট গেট তিনটি গেটের মাধ্যমে এই বিষয়টি কিন্তু বোঝাতে সক্ষম হলাম প্রিয় শিক্ষার্থী তাহলে লজিক গেট কি সেটি মনে হয় তোমাদের বোঝাতে সক্ষম হয়েছে আমার ক্লাসটি যদি তোমরা গুরুত্বপূর্ণ মনে করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক ও কমেন্ট দিয়ে আমার সাথে থাকবে প্রিয় শিক্ষার্থী ভালো থাকো সুস্থ থাকো এ প্রত্যাশা রেখে শেষ করছি আজকের ক্লাস আল্লাহ হাফেজ